ডিসপ্লেস হচ্ছে চেয়ার স্টেজ চেয়ারটা ফাঁকা থাকে বসার কি একটা একটা ফাঁকা থাকে ইন্না লিল্লাহ তো কোমর ভাঙার ব্যবস্থা যাক আল্লাহর রহমত যে এখন কিছু হয়নি কিছু লোক কমে গেলেই হয় বাস বাস ঠিক আছে না সাউন্ড ঠিক আছে বোঝা যাচ্ছে না সাউন্ড বেশি আওয়াজ ভালো না ক্লিন আওয়াজ ভালো আওয়াজ তো ক্লিন হচ্ছে আ ব্যাগ সব বকবা বকবা إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون
নবী, ইয়া আইয়ুহাল লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محبت بري اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا وكلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا میرا دل تڑپ رہا ہے میرا جل رہا ہے سینہ یہ دوا وہی ملے گی مجھے لے چلو مدینہ اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم لا نبي بعده بلغ العلا بكماله شيخ الإسلام জামিয়ার আজকের বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত পত্র মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ সালিম কাসিমী বারাকাল্লাহু ফি উমরি, হাজারাত উলামায়ে কেরাম, আসাতিজায়ে এজাম, আমার তুলাবা, ফুজালা, উদাবা এবং মিডিয়া কর্মী সহ যারা উপস্থিত আছেন, সম্মানিত দর্শক মণ্ডলী, সকলকে অন্তরের অন্তস্থল থেকে জ্ঞাপন করছি হৃদয় নিংড়ানো ভালোবাসা, সকলকে মুবারক জ্ঞাপন করছি সবটুকু শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার অবসর তৌফিক মেহরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত বদরুদ্দুজা সৈয়দ সকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবীন অল মুরসালিন
আফতাবে নবুয়ত শাহনশাহে রিসালত সরকারে দো জাহান সুলতানুল মদিনা নবীউল আম্বিয়া হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে আজ থেকে দের হাজার বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার ই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি খুবই ক্লান্ত এবং অসুস্থ। মাওলানা সৈয়দ সালিম কাসিমি সাহেব আমার এখানে গেলেন আব্বাসী মঞ্জিলে, এবং যারা তাহরিকে খাতমানবত বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট আছে, আমার কিছু একনিষ্ঠ স্নেহধন্য সন্তানতুল্য কিছু কর্মী এই দেশে এবং বিদেশে, তাদের প্রবল অনুরোধে আমি আসতে বাধ্য হয়েছি এখানে। আজকে দিনে প্রোগ্রাম ছিল আমার বিশ্বনাথে, ওই দিনের প্রোগ্রামটা আবার সন্ধান দিছে সালিম কাসিমি সাহেব ওই প্রিন্সিপালকে, যে হুজুর তো আমার এখানে রাতে আসতেছে, তো দিনে আপনি হুজুরকে নেন। উনি নিজেরটাও করছেন, আরেকজনকে সুযোগ করে দিয়েছেন। যাক, এটা যদি ন্যাক নিয়তে হয় সওয়াব উনিও পাবেন। আমি মাগরিবের কিছু আগে আলিয়া মাঠে এসে নেমেছি, তারপর আবার এখানে আসলাম। আমি